এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মানুষকে ভুল বুঝিয়ে আমরা আজকে বলে দিচ্ছি নির্দিধায় যে হ্যাঁ তিন তালাক দিয়ে দিয়েছ এখন তোমার বিবি তোমার জন্য হারাম হয়ে গেছে এই বিবি আর তোমার জন্য হালাল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ তুমি হীরা করাইস বিধানটোতে এরকম আল্লাহ রবুল আলমিন দেননি মহান আল্লাহ রবুল আলমিন তালাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে কোরআনের মধ্যে প্রথম তালাক দিবে তিন মাস পর্যন্ত বিদ্যুতের মধ্যে থাকবে যদি চাও বিবিকে উইড্র করে না ফিরিয়ে নাও তিন মাসের মধ্যে যদি তিন মাস অতিবাহিত হয়ে যায় তারপরে ফিরাতে চাও তাহলে কি করো নতুন করে বিবাহ করে বিবিকে ফিরিয়ে নাও এইভাবে যদি আপনি বিবিকে একবার ফিরিয়ে নিয়ে থাকেন এক তালাক কিন্তু হয়ে গেল আবার জীবনের কোনো এক মুহূর্তে আবার জীবন চলার কোনো এক পথে আবার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বেঁধে গেছে আবার মাথা গরম হয়ে গেছে আবার তালাক বলে দিয়েছেন একবার বলেন দুবার বলে হাজার বার বলেন এক মজলিসে আপনি যখন তালাক বলবেন এক তালাকি গণ্য হবে সহি হাদিস ও কোরআনের আলোকে তারপরে আপনি যখন আবার তালাক বলবেন সেটা হবে দ্বিতীয় তালাক তা আপনি একবার বলেন আর দশ বার বলেন হাজারবার বার বলেন আবার আল্লাহ রবুল আলমিন আয়তের আলোকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে আবারও আপনার অধিকার আছে যে আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নেবেন তিন মাসের মধ্যে আর না হয় তিন মাসের পর বিবাহ করে দু তালাক আপনার হাত থেকে চলে গেল এবারে আবার আপনাদের জীবন চলতে ছিল হয় আপনি তিন মাসের মধ্যে ফিরিয়ে নিয়েছেন আর না হয় তিন মাসের পর আপনার স্ত্রীকে আবার বিয়ে করে আপনি ফিরিয়ে নিয়েছেন আবার আপনাদের জীবন চলতে আছে এই জীবন চলার পথে আবার ঝগড়া শুরু হয়ে গেছে আবার মাথা গরম হয়ে গেছে এবারে আবার আপনি তালাক বলে দিয়েছেন এই হয়ে গেল আপনার জীবনে তিন তালাক জীবনের তিন মুহূর্তে তিন তালাক দিয়েছেন এবারে ওই স্ত্রী আপনার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ না সে অন্য কোথাও বিবাহ করেছে আর সেই স্বামী তাকে ইচ্ছাকৃত ভাবে তালাক দিয়েছে এটা কি আল্লাহ রাবুল কোরআনের মধ্যে উল্লেখ করে বলেছেন সোরা বাকারাতে দু তালাকের পরে যদি আবার তৃতীয় তালাক দেয় তাহলে তার জন্য সেই স্বামীর জন্য এই নারী বা এই মহিলা ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না যতক্ষণ না সে আবার কোনো একজন পুরুষের সাথে বিবাহ না করেছে এখন আমরা এই আয়াতের উপব্যাখ্যা করে শুনিয়ে দিচ্ছি বাস এক যে তুমি তিন তালাক বলে দিয়েছো এখন তোমার জন্য ওই বিবি হারাম হয়ে গেল এটা হচ্ছে আমাদের জীবর এক বিরাট আপদ যে আমরা এই জীব দিয়ে বিনা জ্ঞানে বিনা এলমে ফতোয়া দিয়ে কত মানুষের জীবনকে আমরা তাছনাচ করে দিচ্ছি কত মানুষের জীবনকে আমরা নষ্ট করে ফেলছি কত পরিবার বা কত স্বামী স্ত্রী কত জীবন এইভাবে যে নষ্ট হয়ে যাচ্ছে শুধু আমাদের ভুল ফতোয়া দেওয়ার কারণে অনেকে আবার এইভাবে ভুল ফতোয়া দিচ্ছে ফতোয়া দেওয়ার পরে আবার মানে জোর চ্যালেঞ্জও করছে বলছে আমার কথা মানুন যদি গোনা হয় তাহলে আমার হবে মানে গোনার দায়িত্ব সে নিয়ে নিচ্ছে সোফান আল্লাহ এত বড় চ্যালেঞ্জ বা এত বড় কথা বলা ঠিক নয় ভাইরা আমার আলেম কেউ বলতে পারবে না কেউ দাবি করতে পারবে না যে আমি সব কিছু জানি অতএব যখন আমাকে কোনো কথা জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে যদি তার ব্যাপারে আমার জানা না থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলবো যে ভাই আমার জানা নাই আপনি অন্য কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন কারণ প্রত্যেক বড় আছে আমি যা জানি না অন্য একজন আলেম হয়তো জানে আমার যেটা জানা নাই সেই জ্ঞান হয়তো অন্য একজন আলেমের কাছে আছে অতএব আমি যেটা জানি না সে সম্পর্কে বিনা এলমের জ্ঞান খাটিয়ে বা একটা চিন্তা গবেষণা করে বাস একটা বলে দিলাম না এরকম কাজ করা যাবে না কারণ এরকম কাজ করলে যাকে আমি ফটোটা দিচ্ছি সে বিচারা বিপদে পড়ে যাবে